প্রয়োজন হয়। এই জন্য এখানে আমি নিয়ে এনেছি গরুর মাংস, এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আমি। গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়েছি একটার মতো পেঁয়াজ কুচি, নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা,
লেগানটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে ফেললাম গরুর মাংসের চুকা বা টক। আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা বাসায় করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।